ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেন এবং কোপা আমেরিকায় আর্জেন্টিনার ট্রফি জয়ের মধ্য দিয়ে পর্দা নামলো দুই টুর্নামেন্টে। মহাদেশীয় দুই টুর্নামেন্টে দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও বাজিমাত করেছে স্পেন এবং আর্জেন্টিনার একাধিক ফুটবলার। ইউরোতে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এবং সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন চ্যাম্পিয়ন স্পেনের রদ্রি এবং লামিন ইয়ামাল। এছাড়া গোল্ডেন বুটজয়ী ছয় ফুটবলারের মধ্যেও রয়েছেন একজন স্প্যানিশ। অন্যদিকে কোপা আমেরিকায় সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট এবং সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লোভ জিতেছেন আর্জেন্টাইন ফুটবলাররা। জার্মানির বার্লিনে ইংল্যান্ডকে হারিয়ে ইউরোর ইতিহাসে সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ড গড়েছে স্পেন। চারবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি উঁচিয়ে ধরেছে স্প্যানিশরা। শিরোপা জয়ের পাশাপাশি এবারের আসরে ব্যক্তিগত অর্জনের পাল্লাও ভারী করেছে স্পেনের ফুটবলাররা। টুর্নামেন্টের সেরা ফুটবলের পুরস্কার জিতেছেন রদ্রি। স্পেনকে ট্রফি জেতাতে সব মিলিয়ে পুরো টুর্নামেন্টে 521 মিনিট খেলে 411টি পাস দিয়েছেন এই মিডফিল্ডার, যেখানে সফল পাসের হার প্রায় 93%। এছাড়া আসরে একটি গোলও করেছেন তিনি। সেরা ফুটবলারের পুরস্কারে রদ্রির জোরালো প্রতিদ্বন্দ্বী ছিলেন তারই স্বদেশী ফুটবলার লামিন ইয়ামাল। তবে সেরা ফুটবলারের পুরস্কারটি ইয়ামাল জিততে না পারলেও খালি হাতে ফেরেননি, জিতে নিয়েছেন এবারের ইউরোর সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার। এক আসরে সর্বোচ্চ 4 অ্যাসিস্টের রেকর্ড গড়ার পাশাপাশি টুর্নামেন্টে একটি গোলও করেছেন 16 বছরের এই বিস্ময় বালক। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জয়ীদের মধ্যেও আছেন আরেক স্প্যানিশ ফুটবলার দানি অলমো। ইউরোর ইতিহাসে এই প্রথম 6 জন মিলে জিতেছেন গোল্ডেন বুট। ইউএফএর নিয়ম অনুযায়ী সমান 3টি করে গোল নিয়ে অলমোর সঙ্গে এই পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের হ্যারি কেইন, জার্মানির জামাল মুসিয়ালা, নেদারল্যান্ডসের কোডি গাকপো, স্লোভেনিয়ার ইভান সারান্স ও জর্জিয়ার জর্জেস মিকাওতাদজে। এছাড়া টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেন ফ্রান্সের মাইক ম্যাগনান। অন্যদিকে কোপা আমেরিকার ফাইনালে ফ্লোরিডায় কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড 16তম বারের মতো শিরোপা জয়ের নজির গড়েছে আর্জেন্টিনা। অ্যানহেল ডি মারিয়ার বিদায়ী টুর্নামেন্টে ব্যক্তিগত পুরস্কারেও বাজিমাত করেছে আর্জেন্টাইন ফুটবলাররা। 5 গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছেন দলটির লাউতারো মার্টিনেজ। এছাড়া সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেন এমিলিয়ানো মার্টিনেজ। কোপা আমেরিকার এক আসরে সর্বোচ্চ 6টি অ্যাসিস্টের রেকর্ড গড়া এবারের আসরের রানার্স আপ দলের হামেস রদ্রিগেজ জিতেছেন টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার। সেই সঙ্গে ফেয়ার প্লে অ্যাওয়ার্ডের পুরস্কার জিতেছে রদ্রিগেজের দল কলম্বিয়া। আব্দুল্লাহ শেখ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।